আসসালামু আলাইকুম এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম দেশে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা 6000 ছাড়ালো 24 ঘন্টায় আরো 21 জনের মৃত্যু নতুন শনাক্ত 1517 জন শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ দেশে করোনা ভাইরাসে প্রথম মৃত্যুর সাড়ে সাত মাসের মাথায় সরকারি হিসাবে মৃতের সংখ্যা 6000 ছাড়িয়েছে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে 24 ঘন্টায় এই ভাইরাসে আক্রান্ত আরও 21 জনের মৃত্যু হয়েছে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6004 জনে মৃত ব্যক্তিদের 17 জন পুরুষ আর 4 জন নারী এর মধ্যে ঢাকা বিভাগে মারা গেছেন সর্বোচ্চ 12 জন সবশেষ 13914টি নমুনা পরীক্ষায় 1517 জনের করোনা শনাক্ত হয়েছে শনাক্তের হার 10.90% মোট আক্রান্তের সংখ্যা 414164 গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1910 জন এ নিয়ে মোট সুস্থ হয়েছেন 331697 জন শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 80.9% স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় কুমিল্লায় গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে দুজনের মৃত্যু হয়েছে তাদের দুজনেরই বয়স 80 বছরের বেশি এ সময় জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন 23 জন এ পর্যন্ত কুমিল্লায় মোট করোনা আক্রান্ত হয়েছেন 8011 জন এর মধ্যে সুস্থ হয়েছেন 7121 জন আর মৃত্যুবরণ করেছেন 225 জন কারচুপি নির্বাচন জেনেও গণতন্ত্র সমুন্নত রাখতে বিএনপি তাতে অংশ নিচ্ছে বলে জানিয়েছেন দলটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু দুপুরে সিরাজগঞ্জের নলাকায় জিকেএস মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা জানান নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় বলেও মন্তব্য করেন সিরাজগঞ্জ এক আসনের উপনির্বাচনের বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির সমন্বয়ক রুহুল কুদ্দুস তালুকদার দুলু জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব সাইদুর রহমান বাচ্চু এবং বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা এ সময় উপস্থিত ছিলেন বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা যেতে চায় আর এই গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য গণতন্ত্রকে অব্যাহত রাখার জন্য বিএনপি বারবার এত অত্যাচার নির্যাতন ষড়যন্ত্র কারচুপি নির্বাচন তারপরও বিএনপি যাচ্ছে রংপুরের কাউনিয়ার শিব কুঠিপাড়া এলাকার সেভেন স্টার নয়ন বাহিনী নয়ন ও তার ক্যাডারদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে রংপুর সিটি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করেছে কুঠিপাড়া গ্রামবাসী এ সময় তারা জানান বিভিন্ন অভিযোগে নয়নের বিরুদ্ধে থানায় 18টি মামলা থাকার পরেও পুলিশ তাকে গ্রেপ্তার করছে না এই বাহিনীর অত্যাচারে কুঠিপাড়া গ্রামের 40টি পরিবার এখন জিম্মি বলেও জানান ভুক্তভোগীরা নাটোরে গরু ছিনতাই ও ডাকাত দলের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে তাদের আটক করা হয় এ সময় উদ্ধার করা হয়েছে ছিনতাই কাজে ব্যবহার করা একটি ট্রাক দুপুরে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান গ্রেপ্তার ডাকাত দলের সদস্যরা দেশের বিভিন্ন স্থান থেকে গরু ভর্তি ট্রাক ছিনতাই করত বলে জানান পুলিশ সুপার তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ডাকাতি ছিনতাই ও রাহাজানি সহ একাধিক মামলা রয়েছে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে সৌর বিদ্যুতে জ্বলছে সড়ক বাতি যার আলোয় রাতের আধারে এখন আলোকিত ঝুঁকিপূর্ণ পাহাড়ি বাঘ 13 কিলোমিটার সড়ক জুড়ে বসেছে সোলার পোল বেড়েছে পর্যটন এই শহরের সৌন্দর্য রাঙামাটি থেকে পুলক চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন ফজরে রাব্বি রাঙামাটি চট্টগ্রাম মহাসড়কে সাপছড়ির শালবন এলাকার ঝুঁকিপূর্ণ রাস্তায় সৌর সড়ক বাতি স্থাপনে বদলে গেছে পাহাড়ি এলাকার চিত্র সন্ধ্যা নামার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে জ্বলে উঠছে সড়ক বাতি লোডশেডিং এর ঝামেলা না থাকায় সারা রাত নিরবিচ্ছিন্ন আলো দিচ্ছে তা গোটা রাস্তায় আমাদের আলোটা মানে একটু ভাগ ভাগ করে একটু দূরত্ব করে আলোটা দিলে আর একটু ভালো হয় লাইটগুলো আমাদের জন্য খুব বেশি উপকারী এখানে সতমত কি হয় ব্যবসা বাণিজ্য আছে ওরাও কি হয় রাত পর্যন্ত বিক্রি করতে ভাবতে এসে রাঙামাটির একমাত্র মহাসড়কে রাতের বেলায় যানবাহন চলাচল নিরাপদ করতে পাহাড়ি বাঁকগুলোতে সোলার সড়ক বাতি বসানোর দাবি ছিল দীর্ঘদিনের রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার রাঙামাটির চট্টগ্রাম মহাসড়কে সড়ক বাতি স্থাপনের উদ্যোগ নেন
আমাদের পার্বত্য এলাকার যতগুলো অন্ধকার লোকেশন আছে সেগুলোতে যেন জনসাধারণ একদম স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে, এবং যেখানে বিদ্যুৎ নাই, বিদ্যুৎবিহীন, সেখানে সোলার দিয়ে তাদের যেন তাদের কার্যক্রম চালাতে পারে, সেই জন্য এই ব্যবস্থাগুলো করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রামকে আলোকিত করা, পার্বত্য চট্টগ্রামকে বিদ্যুতায়ন করা, সেই অংশ হিসেবে ওনারই নির্দেশনা মোতাবেক আমাদের এমপি জননেতা দীপঙ্কর তালুকদার মহোদয়ের সহযোগিতায় আমি এটি জনস্বার্থে আমি বাস্তবায়ন করার চেষ্টা করেছি। সৌর এসব সড়ক বাতির কারণে রাতের আধারে মহাসড়কে যানবাহন ও পথচারীদের চলাচলে স্বস্তি এনেছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ভাসমান বেড়ে সবজি চাষে রংপুরের কৃষকদের আগ্রহ দিন দিন বাড়ছে। পানিতে কচুরি পানা পচিয়ে বেড় তৈরি করে এর উপর নানা জাতের সবজি চাষ করছেন স্থানীয় কৃষকরা। জেলার পীরকাঁচা উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের শেখপাড়া এক সময় কচুরি পানায় ভরপুর ছিল। এখন কৃষকরা ভাসমান বেড তৈরি করে তার উপর চাষ করছেন পুঁই শাক, মিষ্টি কুমড়া, লাল শাক, পালং শাক, কলমি শাক, ঢেঁড়স, বরবটি, লাউ ও সিম। এতে দেখা গেছে মাস খানেকের মধ্যেই সবজি বাজার জাতের উপযোগী হয়, যা একদিনে তাদের পুষ্টির চাহিদা মেটাতে সক্ষম হচ্ছে। অন্যদিকে আর্থিকভাবেও লাভবান হচ্ছেন কৃষকরা। এই জমিগুলান সারা বছর পানি জলাবদ্ধতা থাকতো, কচুরি পানায় পরিপূর্ণ থাকতো, কোন রকম ফসল উৎপাদন হতো না। এখানে কোনো প্রকার মাটি, কোনো প্রকার রাসায়নিক সার, কীটনাশক কিছুই ব্যবহার করা হয়নি। এই সমস্ত জিনিস আমরা নিজেও খাই, আবার পাড়া প্রতিবাসীকেও দেই, বাজারে নিয়ে যা বিক্রি করি। আবাদি জমি ছাড়াই এই ভাসমান সবজি বেড়ে নিরাপদ শাকসবজি উৎপাদন করছে, মশলা জাতীয় শাকসবজি উৎপাদন করছে, এবং এ সকল শাকসবজি উৎপাদনের ধারা দেখে পার্শ্ববর্তী কৃষকগণ উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষক অ্যাপের মাধ্যমে নড়াইল সদর সরকারি গুদামে আমন ধান ক্রয় প্রচার অভিযানের উদ্বোধন করা হয়েছে। সদরের মাইজপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে খাদ্য বিভাগ নড়াইলের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইয়ারুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা সেলিম, জেলা খাদ্য কর্মকর্তা মনিরুল হাসান ও সংসদ সদস্য মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, সরকারি গুদামে প্রতিমন আমন ধান 1040 টাকা দরে ক্রয় করা হবে। এর জন্য কৃষকদের 20 নভেম্বরের মধ্যে মোবাইল অ্যাপের মাধ্যমে কৃষক নিবন্ধন ও ধান বিক্রয়ের আবেদন করতে হবে। জেল হত্যা দিবস উপলক্ষে সিরাজগঞ্জে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না ও জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠন সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবুর অষ্টম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে চট্টগ্রামের আনোয়ার গ্রামের বাড়িতে খতমি কোরআন দোয়া ও মিলাদ মরহুমের কবরে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা জানানো করা হয়। মরহুমের ছেলে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ আওয়ামী লীগ ও বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল মরহুমের কবর জিয়ারত, রক্তদান, দুস্থ ও গরিবের মাঝে খাবার বিতরণ, বস্ত্র বিতরণ, দোয়া ও আলোচনা সভা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আনন্দ ইসলাম অমিত ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস বেগম সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট দেলোয়ার হোসেন খান চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। তিনি বাংলাদেশ লেবার ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন। বাজজোহর পলাশ উপজেলার ডাঙ্গা হাইস্কুল মাঠে প্রথম জানাজা ও পরে তার নিজ এলাকায় বীরিন্দায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। জানাজা এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নগায় 4 শতাধিক পরিবারের মাঝে বেসরকারি সংস্থা রানীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল 20 কেজি চাল, 2 কেজি মসুর ডাল ও 5 লিটার সয়াবিন তেল। রানীনগর উপজেলার বরুণকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব বিতরণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। সংস্থার কর্মকর্তা সহ গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। খাগড়াছড়ির পেড়াছড়া নীলকান্ত পাড়ায় জনকল্যাণ বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হল দানোত্তম কঠিন চীবর দান উৎসব। এ উপলক্ষে সকাল থেকে বৌদ্ধ বিহার প্রাঙ্গণে ধর্মীয় দেশনা সমাবেশের আয়োজন করা হয়। এ সময় ভিক্ষুকদের উদ্দেশ্যে শঙ্খদান, অষ্টপরিবার, বৃদ্ধ মূর্তি ও হাজার প্রদীপ সহ নানাবিধ দান করেন বৌদ্ধ নরনারীরা। অনুষ্ঠানে প্রধান ধর্মীয় দেশনা দেহ বিহার অধ্যক্ষ সুখী নন্দ স্থবির মাত্র 24 ঘন্টার মধ্যে তুলা হাতে সুতা থেকে কাপড় বুনে চীবর তৈরি করা কঠিন চীবরের মূল আকর্ষণ। তবে এবছর করোনার কারণে এই কর্মসূচি বাদ দেওয়া হয়। মাসব্যাপী কঠিন চীবর দান উৎসব 1 নভেম্বর থেকে শুরু হয়ে 30 নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন বৌদ্ধ বিহারে অনুষ্ঠিত হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।